পুলিশ যেটি গতকাল করলো সেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুলিশ হতে পারে না। আমি বিশ্বাস করি না রাজার বাগে যে পুলিশ একাত্তরে লড়াই করেছিল পাকিস্তানি হায়ানাদের বিরুদ্ধে সেই পুলিশ এটি হতে পারে না। এখানে হচ্ছে বাংলাদেশ পুলিশ বাড়িতে খাপটি মেরে আছে কিছু মুষ্টিমেয় মানুষ যারা গণতন্ত্র বিরোধী, যারা বাংলাদেশের শান্তি চায় না, যারা একটি প্রতিবেশী রাষ্ট্রের দোষর বলেই অনেকে এখন বলা বলি করছে। সেই দোষরদের কর্মকাণ্ডটি এটি এটি বাংলাদেশ পুলিশ বাহিনী হতে পারে না। কারণ আমি নিজেও একজন পুলিশের সন্তান ছিলাম, পাকিস্তান পুলিশ বাহিনীতে আমার বাবাও কর্মরত ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, আমি শহীদ মুক্তিযোদ্ধার ভাই, আমার চাচা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার আমাদের। তো সেইখান থেকে আমি এইটুকু বলতে পারি, এ পুলিশ আমার না, এ পুলিশ বাংলাদেশের না, এ পুলিশ বাংলাদেশের মানুষের হতে পারে না। কারণ বাংলাদেশের পুলিশ যদি হয়ে থাকে তাহলে রাজার বাগে তার যারা শহীদ হলো তারাও কিন্তু এখন কাঁদছে পুলিশের এই চরিত্র দেখে, ঢাকার পুলিশের এই চরিত্র দেখে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সামগ্রিকভাবে যত পুলিশ বাহিনীর সদস্যরা আছেন তারা চুপি চুপি নিজেদের অন্তরের মধ্যে তাদের মধ্যে কান্না জমেছে, এবং সেই কান্না মানুষের প্রতিবাদের স্লোগানে, মানুষের মুক্তির স্লোগানে এটি বিজয় ছিনিয়ে আনবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে লড়াইটি করছে এটি কেবলমাত্র সরকার গঠনের লক্ষ্য নয়। বাংলাদেশের বিএনপি এখন আগামীতে একটি জনতার সরকার চাচ্ছে। বাংলাদেশের মানুষ যে কারণে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিল, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি শোষণহীন সমাজ, সেই লক্ষ্যেই মানুষ এখন এখন মুক্তির কাফেলার দিকে তাকিয়ে আছে। এবং সেই মুক্তির লক্ষ্যে বাংলাদেশ যে লড়ে যাচ্ছে সেই লড়াইটি দেখার মতো, সেই লড়াইটি যদি আপনি হৃদয় দিয়ে অনুভব করেন তাহলে দেখেন কালকে একটি ছেলে তার গায়ে কাপড় নেই, তার গায়ে বুলেট লেগেছে, সে চিৎকার করে বলছে, পুলিশের সামনে গিয়ে বলছে আমাকে আরও গুলি করো, আমাকে মেরে ফেলো, তবুও লড়াই থামবে না। মাত্র 5-6 জন ছেলে সাহস করে একটি পুলিশের বেষ্টনীর মধ্যে গিয়ে যদি বলতে পারে তাহলে সেখান থেকেই জানা যায়, সেখান থেকেই বোঝা যায়, হৃদয় যদি থাকে আপনার, দেশপ্রেম যদি থাকে আপনার, আপনি চিন্তা করবেন বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে, এই মুষ্টিমেয় পুলিশ বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে। সেই মুষ্টিমেয় পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য জনগণ প্রস্তুত, এবং সাধারণ পুলিশ সদস্যদেরকে আমরা বিএনপির কর্মী হিসেবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম হিসেবে আহ্বান জানাচ্ছি, আপনি রাজারবাগকে চিন্তা করুন, রাজারবাগের পুলিশের কথা চিন্তা করুন, সেই চিন্তা থেকে আপনারা বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির কাফেলাকে সহযোগিতা করুন, আইন শৃঙ্খলা রক্ষা করুন, সেটি আপনাদের দেবে। কারণ মনে রাখবেন, আজকে গুলি করে হত্যা করে আজকের মিছিল থামিয়ে দিবেন, কালকে সমাবেশ বন্ধ করে দিবেন, কিন্তু যে কাফেলা যাত্রা করেছে মানুষকে নিয়ে সেই কাফেলা মুক্তির সোপানে পৌঁছানা পর্যন্ত থেমে যাবে না, বন্ধ হবে না স্লোগান, বাংলাদেশ মুক্তি চায়, বাংলাদেশ গণতন্ত্র চায়।